কেন্দ্রীয় সরকারে কোটি কোটি টাকা ব্যয়ে সমগ্র দেশতে আরম্ভ করেছে জল জীবন মিশন। সরকারের লক্ষ্য যাতে প্রতিটি পরিয়ালে লাভ করক বিশুদ্ধ খোয়া পানি। কিন্তু কার্যক্ষেত্র দেখা গৈছে জল জীবন মিশনের ঠিকা লাভ করা একাংশ ঠিকাদারে মাত্র ধন ঘটিবলৈ অতি নিম্নমানের কাম করার ফলত বিভিন্ন ঠাইত বুমেরাং হয়ে পড়ছে কেন্দ্রীয় সরকারের ব্যয়বহুল আঁচনি। চতিয়ার দক্ষিণ অঞ্চলের কালাকাটি গাঁওয়ার জল জীবন মিশনের অধীনত নির্মাণ হওয়া পানি যোগান আঁচনিখনের অধীনস্থ বহু উপভোক্তার ঘরের পদূলিত নাপায় পানি। কিছু সংখ্যক উপভোক্তায় পানি লাভ করেছে যদিও উলাইছে লেতেরা পানি। রাইজর অভিযোগ, জল জীবন মিশনের কালাকাটি গাঁওয়ার আঁচনিখনের ঠিকা লাভ করা ঠিকাদার মুকসেদ আলিয়ে অতি নিম্নমানের কাম করে অধিক মুনাফা লাভের চেষ্টা করার বাবে আঁচনিখনের সুফল লাভ করা নাই অঞ্চলটির রাইজে। অঞ্চলটির রাইজে বিভাগের কর্তৃপক্ষক কালাকাটি গাঁওয়ার পানি যোগান আঁচনিখনের নির্মাণের কাম কাজ পুনর নিরীক্ষণ করবলৈ দাবি জানাইছে। প্রধানমন্ত্রী ধুনিয়া একটা প্রসেস লিছে যেটো জল জীবন মিশন, রাইজক বিশুদ্ধ খোয়া পানি খুব। আমার এই কলাকাটি গাঁওয়ার যে জল জীবন মিশনের যে কাম করেছে ঘরে ঘরে যে পয়েন্ট দিছে, আপনার 40% পয়েন্টতে পানি ওলায়, বাকি 60% পয়েন্টত পানিয়ে নোলায়। রাইজে কেন বিশুদ্ধ খোয়া পানি খাব? আমার এই অঞ্চল পানির অভাব। রাইজে খুব আশা করেছিল যে ঘরে ঘরে জল জীবন মিশনের পয়েন্ট দিছে, আমি বিশুদ্ধ খোয়া পানি পাম। কিন্তু 40% পয়েন্টত পানি ওলায়, 60% পয়েন্টত পানিয়ে নোলায়। এয়াহে অবস্থা জল জীবন মিশনের। ঠিকাদার গাফিলতির কারণ আসলে হয়েছিল এই 100% ঠিকাদার গাফিলতি। কোটি কোটি টাকা আসলে অপচয় হয়েছে বলে ভাবে? অপচয় এই অপচয়ের বাইরে আর কি হয়েছে? অপচয় ডাইরেক্ট অপচয়। কোনটো আসলে এই কলাকাটি? কলাকাটি ন? সতিয়ার পর শাহিদুল ইসলামের রিপোর্ট, এনি ভারত 24। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হৈছে।